সকালে বেহালা থেকে এই কল্যাণী আইটিআই মোড় আসাটা কিন্তু চারদিখানি ব্যাপার মনে হচ্ছিলো যখন আসছিলাম এই সাতসমুদ্র তেহরা নদী পার করে আসছিলাম আর কি যাই হোক মানে খুবই চাপের ব্যাপার সকালবেলায় একটুখানি খাটাখাটনি হয়ে যায় বেশি তবে সেই সকালে বেরিয়েছিলাম সাড়ে ছটায় তারপরে সাড়ে আটটার ট্রেন ধরলাম শিয়ালদা থেকে এখন দশটা বাজে লাভলাম হচ্ছে আইটিআই মোড়ে ঘোষপাড়াতে আর কি কল্যাণী যাই হোক তো লাস্ট আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড়ের এই কভার করতে পুজোটা এক মাস দশ দিন বা পনেরো দিন এরকম আগে এসেছিলাম তখন যে কাজটা হয়েছিল সেটা তোমাদেরকে তুলে ধরেছিলাম ড্রোন শট কিছু দেখিয়েছিলাম তবে আজকে ড্রোন শট কিছু দেখাবো না ড্রোন শট পরে আবার অন্য আরেক দিন যখন আসবে এর পরে তখন দেখাবো তবে আজকে যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু অনেকটা কাজ কিন্তু আইটিআই মোড়ে এগিয়ে গেছে ইভেন অনেক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার ব্লগাররা আছে যারা কিন্তু আইটিআই মোড়েই পড়ে আছে বলতে গেলে রাত দিন এখানকারই ভিডিও দিয়ে যাচ্ছে তাই সেখান থেকে হয়তো তোমরা কিছুটা আপডেট পেয়ে গেলেও ভাবলাম আমি একটু এসে আমার চ্যানেলে তোমাদেরকে দেখাই আর অনেকেই রিকোয়েস্ট করছিল যে আইটিআই মোড়ের ভিডিও দেখাতে তাই জন্য চলে এলাম তো চলো সামনে যাই ওটা হচ্ছে তারপর তা আমি এই রাস্তাটায় দাঁড়িয়ে আছি একদম মানে আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনেটাতেই এই রাস্তাটা পুজোর সময় তো বিশাল ভিড় হয়ে যায় এই পুরো জোনটা এবং অলরেডি কল্যাণী কতটা এগিয়ে আছে কলকাতার থেকেও বলতে পারো মানে দুর্গা পুজোর জন্য অলরেডি এখানে কিন্তু যে গেট হয় না ওইখান থেকে আমি দেখতে পাচ্ছি বাঁশের গেটগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখো এখানেও কিন্তু গেট আছে তো প্রচুর গেট কিন্তু এরকম লাইন বাই লাইন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওদিকে অনেকগুলো গেট আছে আমি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে প্যান্ডেল চলো সামনে দিয়ে তোমাদেরকে একবার দেখাই ওদিক থেকে ঢুকিয়ে আগে তো এই হচ্ছে আইটিআই মোড়ের একদম ফ্রন্ট ভিউ তোমরা দেখতেই পাচ্ছ আপাতত এখন ঢুকবো এই গেট থেকেই ঢুকবো তবে আমরা যখন এসছিলাম লাস্ট তখন কিন্তু এতটুকু কাজটা হয়েছিল এখন পুরো কাজ হয়ে কমপ্লিট হয়ে বাটামের কাজ অনেকটা এগিয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে অনেক দিন পর এলাম আইটিআই মোড়ে আর ঢোকার মুখে দেখতে পাচ্ছি দুদিকে সরকার ডেকোরেটার্সের ব্যানার এখানে লাগানো আছে অরুণ মন্দির এবছরের থিম তোমরা সবাই জানো এই অরুণ মন্দির সরকার ডেকোরেটার্স উইলিয়াম দা উইলিয়াম সরকার করছে প্যান্ডেলটা তো এই হচ্ছে এখান থেকে এখন কিন্তু আমরা প্রবেশ করব প্রবেশ করার পর যেটা দেখতে পাচ্ছি এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এত তাই এই ঘাসগুলো জল পড়ে ঘাসগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে এইটা প্রথমে আমি নজর করলাম ঠিক আছে নোটিস করলাম এটা যাই হোক তো এই হচ্ছে আমাদের ব্যাংককের অরুণ মন্দির তৈরি হচ্ছে যেটা ঝিনুক দিয়ে তৈরি হবে মানে লাস্ট কাস্টে ঝিনুকের হবে এখন কিন্তু দেখতে পাচ্ছি বাটামের কাজ চলছে তো মানে বেশ অন্য অন্যরকম একটা ফিল দিচ্ছে মানে পুজো পুজোর একটা ভাব এখানে এসে কিন্তু পাচ্ছি সত্যি কথা বলতে কলকাতারও অনেক পুজোর কাজ অনেকটা এগিয়ে গেছে তবে আইটিআই মোড় কিন্তু অনেক দিন আগে পুজোর এই কাজ শুরু করে দিয়েছে তাই এদের কাজটা কিন্তু মানে আমি বলতে দ্বিধা নেই কলকাতা বলো বা অন্যান্য জেলার পুজো বলো অনেকটা কাজ কিন্তু অরুণ মন্দির করে ফেলেছে মানে এরা অনেক এগিয়ে আছে তো সেদিক থেকে বলতে পারি বলতে পারা যায় পুজো পুজো ভাব কিন্তু কল্যাণীতে আজটা ডেফিনেটলি পাওয়া যাচ্ছে তো এখান থেকে তোমরা আরো সুন্দর করে তোমাদের দেখতে পাচ্ছ একদম সামনে থেকে কতটা পরিমাণে এখানে বাঁশের কাজ হয়েছে তোমরা জাস্ট এখানে না চোখের সামনে দেখলে মানে বিশ্বাস করা সত্যি তাই এবং তার সাথে বাটামের কাজও কিন্তু কম নেই প্রচুর পরিমাণে কিন্তু বাটামের কাজ হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে হচ্ছে সামনেও দেখতে পাচ্ছি বাটাম রাখা আছে ভেতরে আছে রাখা আরও অনেক বাটামের কাজ এখনও বাকি আছে এদিকে আছে ওদিকে আছে প্রচুর কাজ কিন্তু বাকি আছে খুব সুন্দর করে কিন্তু বাটামগুলো ডিজাইন করা হয়েছে দু সাইডে এই সাইডে একটা ওই সাইডে একটা খুব সুন্দর লাগছে এছাড়া কিন্তু এখানে প্যান্ডেলের বিভিন্ন রকম কাপড় টাপড় রাখা আছে দেখতে পাচ্ছি আর এছাড়া অনেকটাই বড়ো এরিয়া যদিও এখন লাগছে তবে সামনেটা কিন্তু এখানটা সুন্দর করে একটা ঝর্ণা করা হবে দুর্গাপুজোর সময় কিছুদিন পরেই মানে দুর্গাপুজোর একদম আগে আগে সেটা করা হয় প্রত্যেক বছর সেই ঝর্ণাটা থাকে আর একদম হচ্ছে এই হলো ফ্রন্ট ভিউ আর এই হচ্ছে এন্ট্রি গেট তোমরা দেখতেই পাচ্ছ এন্ট্রি গেট এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করি দুর্গা পুজোর সময় প্রত্যেক বছর ভেতরটা কিন্তু থাকে কাঁচের এবছর কী থাকবে সেটা দেখার বিষয় ভেতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো কি কাজ চলছে তবে এই হচ্ছে ফ্রন্ট ভিউটা আরও একবার দেখে নাও তো বেশ বড়োসড়ো কিন্তু হাইট হয়েছে মোটামুটি ওই হচ্ছে একদম উচ্চতা দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের উইলিয়াম দা কিন্তু যখন প্রথমে বলেছিল তখন কিন্তু একশো সত্তর পঁয়ষট্টি ফুট এরকম বলেছিল তো কাইন্ড অফ ওরকমই হয়তো আছে মেবি তো বেশ ভালো লাগছে খুব সুন্দর কিন্তু ভেতর থেকে এই বাটামগুলো কাটিং করে সুন্দর করে বাইরে এনে কিন্তু রাখছে এক জায়গায় দেখছো কত খাটাখাটি করছে এনাদের জন্যই কিন্তু এই প্যান্ডেলগুলো এত সুন্দর করে গড়ে ওঠে এবং ওপরেও কিন্তু প্রচুর ভেতরে ভেতরে লোক আছে কাজ করছে তো দারুণ দেখছো বাটামগুলো দারুণ কিন্তু করেছে মানে বেশ একটা অন্য রকম রাউন্ড শেপের শেপে কিন্তু বাটামগুলো লাগিয়েছে লাইটিংটা কেমন হবে সেটাই দেখার বিষয় আমার এক ভাই এসেছে কল্যাণীর ভাই সাবস্ক্রাইবারও বলা যেতে পারে ভাই ভাইয়ের মতোই ওর নাম হচ্ছে সৌভাগা সৌমদীপর নাম ওই মোটামুটি এখানে আসার সময় আমাকে জিজ্ঞেস করে কবে আসছো না আসছো এগুলো ওই আমাকে জিজ্ঞেস করে তো কেমন লাগছে কল্যাণীর পুজো দেখে ভালো লাগে তো ভালো লাগে ভালো লাগছে তোদের এখানে কারণ পুজো আমরা বেহালা থেকে দেখতে আসছি আর তোরা কি কলকাতা যাস হ্যাঁ যাই মামাবাড়ি কোথায় দমদম দমদম আর শ্রীভূমি ঠাকুর দেখেছিস কখনো আচ্ছা তো শ্রীভূমি দেখেনি

একদম তো এই কল্যাণীতে কিন্তু এই প্যান্ডেলগুলো মোটামুটি হচ্ছে যেগুলো নামগুলো পড়লো তো আজকে মোটামুটি এটার পরে আমি যাবো রথতলায় আর বাকিগুলো সময় পাবো না কেননা আমাকে ট্রেন ধরে একটুখানি কলকাতার দিকেও যেতে হবে তো পরে ওগুলো এসে আবার তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে চলো দেখতে থাকো তোমাদের বাইরাটা দেখিয়ে দিলাম এবারে ভেতরে ঢোকা যাক আর আপাতত ঢোকার মুখেও আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দু সাইডেও কিন্তু বাটামের কাজ এই মুহূর্তে চলছে বাইরেও বাটামের কাজ চলছে ভেতরেও কিন্তু বাটামের কাজ চলছে বাটাম এখানে কাটিং করা হচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটা এবং ভেতরের অংশটা যেটা বাইরে বলছিলাম কাঁচের কাজ থাকে এই বছর কিন্তু আমরা জানতে পেরেছি ভেতরে কিন্তু কোনোরকম কাঁচের কাজ হবে না এখানে কিন্তু হবে ঝিনুকের কাজ মানে বাইরেও ঝিনুকের কাজ হবে এখানেও কিন্তু জিনুকের ঝিনুকের কাজ পুরোটাই কিন্তু হবে তো একদম অন্য রকম দেখতে লাগবে এই বছরের প্যান্ডেলটা বাইরে এবং ভেতরে আচ্ছা ভেতরের অংশে এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ সুন্দর করে দেখো ডিজাইন ঢেউ খেলিয়ে খেলিয়ে ডিজাইন করে দু সাইডে দেওয়া হয়েছে দিকেও আছে এবং কিন্তু এই সাইডগুলোতেও আছে হ্যাঁ এগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইন করেছে এর ওপর কিন্তু আরও কাজ বাকি আছে এবং মিডিল পোর্শনটা এই যে বাটামের এই যে অংশটা দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু বেশ আমার ভালো লাগছে দেখতে আমি জানি না ভিডিওতে কতটা দেখতে ভালো লাগছে বাট আমি তো ফটো তুললাম ফটো ব্যাপক এসেছে এই জায়গাটা অনেকটা এইখানে এই ঝাড়বাতিগুলো হয় না সেই ঝাড়বাতি লাগানোর জায়গার মতো কিন্তু লাগছে বেশ খুব সুন্দর ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার বেশ ভালো লাগছে কাজ দেখে এরপরে যখন আসবো তখন আশা করছি ঝিনুকের কাজ তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর যতটা পারব মণ্ডপের একদম আমি একদম লাস্টে চলে এসেছি মানে যেখানে প্রতিমাটা অ্যাকচুয়ালি বসানো হবে ঠিক সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখানে বেশ কিছু বাটাম কাটিং করে খুব সুন্দর করে ডিজাইন করে রাখা আছে এগুলো কিন্তু সেট করা হবে মণ্ডপে এবং এখানেও বেশ কিছু আছে প্রচুর এখানে কাটিং করছে দাদা দেখছো কাটিং করছে সামনে কাটিং করছে তো এরকম আমি বেশ কিছু স্ট্রাকচার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আছে একটা ওইখানে একটা আছে তো এরকম কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো এই ধরনের কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু ওপর দিকে সেট হবে কোথাও একটা এবং এই জায়গাটা কিন্তু একদম দেখতে এখন বেশ অন্যরকম লাগছে আমি যখন লাস্ট এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না মানে বাঁশের কাজটা কমপ্লিট হয়নি প্রায় আমি বলছিলাম যে এক মাস দশ দিন পনেরো দিন আগে এসছিলাম তো এখন অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে মানে প্রায় বলতে পারো এখানে এইটির পার্সেন্ট কাজ কিন্তু অল ওভার মণ্ডপে এগিয়ে গেছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি কিছু শিট রাখা আছে যেখানে গোল্ডেন কালার এবং হোয়াইট কালার সিলভার কালারের একটা কিন্তু সিট রাখা আছে এগুলো হয়তো মণ্ডপে ইউজ করা হতে পারে মেবি জানি না দেখা যাক কি হয় তো এই হচ্ছে পুরো ভেতরের অংশটা বেশ ভালো লাগছে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে দু চব্বিশ সালের আইটিআই মোড়ে দুর্গাপুজোর যে প্রস্তুতি সেটা কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে আর অনেকটাই কাজ এগিয়ে গেছে মোটামুটি বললাম যেটা এটা পার্সেন্ট কাজ বলতে পার হয়েই গেছে পাটামের আর কিছু কাজ বাইরে বাকি আছে ভেতরের দিকে সামান্য টুকটাক বাকি আছে তো সব মিলিয়ে এক জমজমার ব্যাপার হতে চলেছে আইটিআই মোড়ে এই বছর লাস্ট দু বছর ধরে তারা টাওয়ার টাইপের প্যান্ডেল করেছিল এই বছর মন্দির করছে এবং মন্দির শুধু নয় লাইটিংটা অন্যরকম হবে তার সাথে যে বাইরের এবং ভেতরের কাজ সেটাও কিন্তু ঝিনুকের হচ্ছে তাই বুঝতে পারছো কত হাজার বা কত লাখ ঝিনুক লাগতে পারে এই প্যান্ডেলে তো ব্যাপক একটা ব্যাপার আর প্রতিভা তো প্রত্যেক বছরে সোনার গণের একটা ব্যাপার থাকে এবছরে সেটা ডেফিনেটলি থাকছে বাকি প্রতিভাটা কেমন হয় সেটাই দেখার বিষয় আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না আইটিআই মোড়ে কেননা সেই বেহারা থেকে তোমাদের জন্য ছুটে এসে এই ভিডিওটা শ্যুট করি প্রত্যেকদিন তো প্রত্যেকবার তো সেটা কেমন অবশ্যই লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশানটা কিন্তু ডেফিনেটলি অন করো এরকমভাবেই কলকাতা থেকে কল্যাণী এবং বিভিন্ন জেলার পুজো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তাই অবশ্যই সাথে থাকুক গুড বাই